হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো। আবারও এবারছি নতুন একটা ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, আজকে উদয়পুর মাথাপুরে জানলাম, আর এখন সকাল 5টা বাজে আছে, আর তো 5:15 আমার ট্রেন আছে। তো আগরতলা রেল স্টেশনে আসলাম, আর সেরা এখন ট্রেনের ভিতরে যাবো। আর প্রথমে আইসা টিকিট কাটটা নিলাম, আর রেল স্টেশনে কিন্তু অনেক মানুষ, আর টিকিট কাটটা ট্রেনের ভিতরে বসলাম। আর এই সময় দেখো লাইট একদম রাত্রে লাগতেছে, কেটে ভোরবেলা। তো এই দেখো চারিদিকের ভিউটা কিন্তু এত সুন্দর লাগতেছে, কি কমো একদম ট্রেনটা চলতেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতো সকালবেলা, আর খুব মজাই লাগতেছে। আর সামনে দুর্গাপূজা, আমি ভাবলাম কবে দূরে যেতাম মায়ের মন্দিরে ত্রিপুরী, তো এবার যাই। তো এটা করতে করতে ট্রেনের ভিতরে চলে যেত উদয়পুর স্টেশন আই ফলো। আর উদয়পুর স্টেশনের সাইডের দিকে এত ভিউটা কি সুন্দর! আর উদয়পুর স্টেশনে আমি কিন্তু ফার্স্ট একা একা আইসি, আর ট্রেনের ভিতরে একা একা চলে আইসা। এর আগে আমার কোনো সময় বাড়িতে ছাড়ছে না, আর এইবার ওই ফার্স্ট আইলাম। আর উদয়পুর স্টেশনে আইলাম, আইসার দেখলাম উপরে ফুলটি ওহ খুব দারুণ লাগতেছে, আর পদ্ম ফুলটি খুব ডিজাইনটি কিন্তু খুব সুন্দর আসলো, আর একদম রাজবাড়ির মতন ডিজাইন, বাম্পার লাগতেছে, আর সাইডের দিকে ভিউটিও খুব ভালো লাগতেছে। সকাল সকাল ট্রেন দিয়ে অনেকে আইসে, অনেকে পূজা দিতে যাইবো, আর আমিও আইসি। তো আমি তাড়াতাড়ি করে অটোর ভিতরে বসলাম, আর অটো করে ওখানে যাইতেছি উদয়পুর মাতাবাড়ির এখানে। তো এখান থেকে বেশি টাকা বাড়া না, তো রেলের টিকিট কাটছি 10 টাকা, আর এখানে অটো ভাড়া 15 টাকা। তো যারা যারা আইবো একদম শর্টকাট কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে, এই দেখো উদয়পুর মাতাবাড়ি তাই পড়লাম। আইসারা রাম ঠাকুর প্যারা ভান্ডার থেকে প্যারা নিলাম, আর সঙ্গে পুকুরটা আসতো দেখতে দেখতে, ভিউটা দেখতে দেখতে প্যারা নিলাম। আর কাকু সব কিছু দিয়ে দিছে, পূজার যা লাগে একদম সব কিছু দিয়েছে, প্যারা দিয়ে দিছে পাতিলের মধ্যে, মোম ধূপকাঠি আর সঙ্গে সিঁদুর, তো এইসব দিয়ে দিছে। তো মায়ের মন্দিরে যাবো, আর ঘাটের ভিতরে আসলাম, আয়েসেরা পাওয়ার দমু দু এসে মায়ের এখানে যাবো। গেছে দিই বা একটা কী সুন্দর কচ্ছপ আছে, আর কচ্ছপটা দেখে কচ্ছপটা কিন্তু ভালো বড় আসলো। তো তারপরে এই তো টিলার উপরে মানে পাহাড়ের উপরে হয়েছে মন্দিরটা, আর একটু সিঁড়ি বাইয়ে উঠো লাগবো, এর তো 50-60টা সিঁড়ি বাইয়ে উপরে উঠছি মন্দিরের এখানে। আর মন্দিরের এখানে কিন্তু এই সময় মানুষ নেই, খুব কম, আর মায়ের মনে জাগাইছে। তারপরে এই দেখো মার এখানে আইলাম, আইসার নমস্কার করলাম, আর অনেকদিন পরে দেখতাম কত আশা নিয়ে আইসি, আর অনেকদিন ধরে আইতাম আর আইতে পারি না। তো আজকে মনটা সার্থ করলো, আর আশাটা আয়েসারা মায়ের এখানে পূজা দিলাম। প্রথম মনে হয় ঠাকুরের পূজা দিয়ে সারছে, পরেই মনে হয় আমিই পূজা দিতেছি, কারণ এই সময় মানুষ নেই বেশি, তো কয়েকজন আছে, আর আমি প্রথমে এলাম আয়েসারায় পূজাটা দিলাম। তারপরে অনেক মানুষ আসলো, আমার পূজা দেওয়া শেষ হয়ে আসে গা। তারপরে ঘুরতে আসছে চারিদিকে দেখতে, স্যার মন্দিরটা কিন্তু আরও সুন্দর করতেছে, চারিদিকে এত কাজ চলতেছে। তো তোমরা সবাই তো জানো মাতিপুরেশ্বরী মায়ের মন্দিরটা নতুন করে করা হইতেছে, আর এটা খুব ভালো লাগতেছে। তারপরে এদিকে শিব মন্দির এখানে গেলাম, আর শিব মন্দির এখানে গিয়া দেখি বা কবুতর তারাটা সকাল সকাল, তো তো অনেককে চাল দিছে, তো চাল খাইতেছে, আর এটি দেখে খুব ভালো লাগতেছে। আর ঘাটের ভিতরে আইসে আইসা দি বা কচ্ছপটি, আর মাছ কত সুন্দর সুন্দর মাছ, কত বড় বড় এত সামনের থেকে দেখে খুব বাম্পার লাগে। সকাল সকাল সূর্যটা উঠছে, আর সকাল সকাল তার লাগে ঘাটের ভিতরে বললাম বয়েসেরা তারা সবাই রে কচ্ছপটিতে প্যারা দিতেছে প্রসাদ, আর মায়ের মন্দিরে প্যারা দিতেছে, আর কচ্ছপ আছে কচ্ছপটা প্যারা দিতেছে, আর প্যারা খাইতেছে, মাছটিও খাইতেছে। এই দেখো কচ্ছপটা আমার সামনে, আর এটির দরলাম একটু দরে সেরা আদর করলাম, খুব ভালোই লাগলো। আর মাথাটা ধরি না ডর লাগে, আর এই সোজাটা কামড় মারে তো ওই লিগে আর বুঝতে পারতেছে না। এই দেখো এখানে 5-6টা আইসে, কিন্তু লাস্ট শেষ আসছে না সবগুলি, আর আমি তুলতে পারছি না, কিন্তু মিনিমাম 13-14টা একসঙ্গে গাঁটের ভিতরে আসলো সকাল সকাল। তো এগুলি প্যারা দিছে, আর অনেকে বিস্কিট দিতেছে, তো বিস্কিটও খাইতেছে, এইগুলি দেখে খুব ভালোই লাগছে। আর সাইজ এইগুলি কিন্তু খুব বড় বড় আসলো, কয়েকটা খুব বড় আসলো, আর একটা আসতো খুব ছোটো, এটা দেখতে এত কিউট লাগছে, কিতা কুমু একদম খুব ভালোই লাগতেছে। এদের সামনে বসে আবার বয়েছে, তারপরে কিন্তু ডর লাগতেছে, কিতা যেন কোন সময় যেন কামড় মারে এই লিগে ডর লাগতেছে। আর এদিকে একটু আদর করলাম, আদর টাদর কইরা খুব ভালো লাগতেছে, আর এত সামনে থেকে আর এদের ডর লাগতেছে, তার লাগে মিটটা গেছিগা। আর কোন সময় এটি কিন্তু গলাটা একটু বাইকের সেরা বিস্কুট যা আছে এগুলি খাইতেছে, আর ঘাটের উপরে উঠতে যাইতেছে, আর পুকুরটাও কিন্তু বড় আছে দিকে। তারপরে আবার মন্দিরের এখানে উঠলাম, উঠতে সেরা এদিকে মন্দির এখানে আইসি, আর অনেক মানুষ আসছে, তারা সবাই এখন পূজা দিতেছে। আর সকালবেলা 7টার দিকে একবার পূজা হয়, তারপরে আবার কয়েকক্ষণ পরে পূজা হয়, 9:30টার দিকেও পূজা হয়। তারপরে মায়ের ভোগের লেগে, তো মায়ের রেডি করবো, আবার দুপুরে পূজার লেগে বুক টুক দিব, তার লেগে দরজাটা লাগাইছে। আর এদিকে মন্দির এখানে এই দেখো এইবার লাইন আইসে গো, এত রৌদ্র দিচ্ছে, আর তারা সবাই মন্দিরের ভিতরে পূজা দিতেছে, আর আমি বালিছে সকাল সকাল আইব শেষে পূজা টুজো দেলাইছি, আর এখন ঘুরতে আসি। আর তোমরা সবাই ব্লগটা দেখেছি, আর এই সময় মানুষ ছবিও তোলা যায় না, মানে এত ভিড়। আর মন্দিরের জানি এই দরজাটা, দরজাটা কিন্তু পুরা রূপার, এই দেখো দরজাটা খুব সুন্দর, আর পুরাটা রূপার, আর মায়ের তো সুন্দর করে সাজাইছে, এই দেখো তোমরা সবাই দেখতেছো। আর আমার ব্লগের মাধ্যমে আমি তো অনেক কিছু চাইলাম, তো তোমরা সবাই যার যা কিছু চাইবা তো সবটা চাইয়া নাও, আশা করি তোমাদের মনের আশা পূর্ণ করবো। আর যারা যারা অবশ্যই মাতিপুরেশ্বরী মায়ের মন্দিরে আইস, অবশ্যই আমার কমেন্টে কইও। আর এখানে কিন্তু পাঠাবলির প্রথাও চালু আছে, অনেক আগে তুই পাঠাবলি দিত, আর দেখো অনেক 100-150 মনে পাঠাইছে, আর এদিকে সব মানুষ দাঁড়াইছে। আর তোমরা সবাই আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কইও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক মানুষ এসে দেখো মাথাপুরিতে প্রথম গিয়ে আসলো না, আর তারপরে কত, তো এই দেখো সবাই ঘোড়াদের উপরে চলতেছে, আর খুব ভালোই লাগতেছে। আর এদিকে গাড়ি যাত্রা করতেছে, আর মেলার মতন কিন্তু অনেকগুলি কিন্তু প্যারা ভান্ডার দোকান আছে, আর এক্সট্রা এমনিও দোকান আছে, আর এইগুলি দেখতেছে দেখে সেরা। আমার তো সব কিছু শেষ,
তারপরে ভাবলাম একটু ঘুরাই আর খেয়ে দেওয়া লাগছে, সকালবেলা আসতাম তো খাই আমি। আর এই মন্দিরটা খুব সুন্দর করে বানাতে তোমরা সবাই একটু দেখাই দিলাম। আর দুইতলার উপরে আরও মন্দির বানাবে, তোমরা যেরকম ম্যাপটা সেম মনে করো। তারপর আইলাম, এই দেখো আমার পকোড়া দিল, লেবু কাঁচামরিচ দিল আর কচুর শাক দিছে, তো এগুলি দিয়ে আগে খাইলো, আর তারপরে ডাইল দিছে, আর তারপরে যা যা আসতো এগুলি দিয়ে খাইছি। তো নিরামিষ আইটেম আসতো হোটেলের ভিতরে খাইছি, আর খাইয়ে সাথে খাইয়ে সময় একটু ভিডিও করলাম, ভিডিও করে সেরা। তারপরে এইদিকে চারিদিকে ভাবলাম তোমরা সবাই একটু দেখাই দিই, সবাই খাইতেছে এদিকে দিকে, খুব ভালোই লাগতেছে। তারপরে আর কি করুম, অটো করে সার স্টেশনে ফেলাম, স্টেশনে ট্রেন আছে একটু দেরি আছে, আমি আধা ঘন্টা আগে পড়ছি। আর এসে এইদিকে উপরে চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, বাম্পার লাগতেছে। তো তারপরে ট্রেন আই পড়বো। তো আজকের এই ব্লগটা এতটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ট্রেন চড়ে সেরে আই পড়তেছি আগরতলা রেল স্টেশনে। তো আবার আবার একদিন উদয়পুর মাতাবাড়িতে ঘুরার আওনে পূজা দিওনের আশা আছে। তো আজকের ব্লগটা এতটুকুই শেষ করলাম, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।